হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে চলে আসলাম। তো আমার কাছে মনে হলো যে মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে এসে ভিডিও করা উচিত, তো সেজন্য আজকে ক্যামেরার সামনে চলে আসা। তো ভিডিও শুরু করার আগে আপনারা এই প্রশ্নগুলো দেখে নিন। এই প্রশ্নগুলো হলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তো এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে আজকের টপিক্সটি কতটা ইম্পর্টেন্ট। তো আজকের টপিক্সটি হলো যে আবরণীযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার শর্টকাট টেকনিক। আজকের ভিডিওতে আমি আবরণীযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার শর্টকাট টেকনিক দেখানোর পাশাপাশি যে আনকমন অঙ্গাণুগুলো আছে এগুলোর কাজ এবং এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আবরণীযুক্ত কোষ অঙ্গাণুগুলো মনে রাখার জন্য আপনাকে টেকনিক হিসেবে যে বাক্যটি মনে রাখতে হবে সে বাক্যটি দেখুন। এটা এই বাক্যটি হলো, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো। অনেক সুন্দর একটি বাক্য, মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভ্যানে পার করো। তো ভিডিও শুরুর প্রথমেই আমি বলে নিচ্ছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিও শেষে কিন্তু কয়েকটা আনকমন অঙ্গাণু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা আপনাদের জানা দরকার। সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই বাক্যের কোন অংশ থেকে কোন আবরণীযুক্ত কোষ অঙ্গাণুকে মনে রাখবেন সেটা আমি দেখাই। প্রথমে মা থেকে আপনি মনে রাখবেন মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং বইয়েও ডিটেলসে আছে, সো আমি মাইটোকন্ড্রিয়া নিয়ে কোনো আলোচনা করব না। এখন মা থেকে মনে রাখবেন মাইটোকন্ড্রিয়া, পরবর্তীতে এই থেকে মনে রাখবেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কেও বইয়ে অনেক আলোচনা আছে, সো আমি আর আলোচনা করলাম না। এরপরে লেবু থেকে মনে রাখবেন লাইসোজোম। লাইসোজোম একটা আত্মঘাতী থলিকা, সবাই জানেন, যেটা বিভিন্ন শরীরে বিভিন্ন জীবাণু প্রবেশ করলে সেটাকে এনগালফ করে বা মেরে ফেলে। পরবর্তীতে গুলো থেকে মনে রাখবেন গলজি বডি। গুলো থেকে মনে রাখবেন গলজি বডি। গলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এরপরে প্লাস্টিক থেকে মনে রাখবেন প্লাস্টিড। তো প্লাস্টিড সম্পর্কেও আপনারা সকলেই জানেন, প্লাস্টিডও একটি আবরণীযুক্ত কোষ অঙ্গাণু। এরপরে ভোরে থেকে আপনারা মনে রাখবেন ভ্যাকিউল। তো ভ্যাকিউল সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব, কারণ ভ্যাকিউল সম্পর্কে বই আমি দেখেছি যে ডিটেলসে আলোচনা নেই। তো চলুন ভ্যাকিউল সম্পর্কে জেনে নিই। তো দেখুন ভ্যাকিউলের বাংলা হলো কোষ গহ্বর। ভ্যাকিউলের বাংলা হলো কোষ গহ্বর। তো ভ্যাকিউল এমন একটা থলিকা যেটা পানিপূর্ণও থাকতে পারে আবার এনজাইমপূর্ণও থাকতে পারে। তো এটা কোথায় থাকে? ভ্যাকিউল থাকে উদ্ভিদ, প্রাণী কোষ এবং ব্যাকটেরিয়া কোষে। তবে প্রাণী এবং ব্যাকটেরিয়া কোষের চেয়ে উদ্ভিদ কোষে ভ্যাকিউলের পরিমাণ বেশি দেখা যায়। তো ভ্যাকিউলের বিভিন্ন কাজ আছে। ভ্যাকিউলের কাজগুলোর ভেতরে কিছু কাজ আমি এখানে উল্লেখ করেছি, কাজগুলো দেখুন। ক্ষতিকারক পদার্থসমূহকে ধারণ করে, কোষস্থ পানি ধারণ করে, বজ্র পদার্থ ধারণ করে, কোষস্থ যে পিএইচ, কোষের বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য যে একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করা লাগে, তো এই পিএইচ মেনটেন বা নিয়ন্ত্রণ করাতে ভ্যাকিউল সাহায্য করে। এবং কোষের ভিতরে বিভিন্ন অপ্রয়োজনীয় বস্তু তৈরি হয় বা সাবস্টেন্স তৈরি হয় বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের সময়, তো সেগুলোকে ভ্যাকিউলের মাধ্যমে বের করে দেওয়া হয়। তো এটা ছিল মূলত ভ্যাকিউল সম্পর্কে একটা আলোচনা, শর্টকাট শর্ট আলোচনা। তো এখন আমরা আবার টেকনিকে ফিরে যাই। তো ভোরে থেকে মনে রাখবেন ভ্যাকিউল। এখন দুইটা ওয়ার্ড আমাদের বাদ আছে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে করো। তো এই দুইটা ওয়ার্ড থেকে, সরি, আর একটা ওয়ার্ডও এখানে আছে, সেটা হচ্ছে ভ্যানে। তো ভ্যানে থেকে আমরা মনে রাখবো ভেসিকল। তো ভেসিকল সম্পর্কেও আমাদের একটু জানা দরকার, কারণ এইটা সম্পর্কে বইয়ে ধারণা দেওয়া নেই। আশা করি আপনারা সকলেই গলজি বস্তু সম্পর্কে জানেন। তো গলজি বস্তুর যে নালিকাকার অংশ থাকে সেটাকে বলে সিস্টার্নি। নালিকাকার অংশকে বলে সিস্টার্নি। এবং যে বর্তুলাকার ফোস্কার মতো পদার্থগুলো থাকে গলজি বস্তুতে সেটাকে বলে ভেসিকল। তো এই ভেসিকলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। যেমন ধরুন কোষের ভেতর থেকে, একটা কোষ থেকে আরও একটা কোষে কোনো একটা বস্তুকে পরিবহন করে নিয়ে যেতে হবে,
এটার কাজ করে ভেসিকল। তো ভেসিকলকে একটা ট্রান্সপোর্টার বা কোনো একটা যানবাহনও বলা যায়। ট্রান্সপোর্টার, ভেসিকলকে ট্রান্সপোর্টারও বলা যেতে পারে। তো ভেসিকলকে কেন ট্রান্সপোর্টার বলা হয় আমি এখন সেটা ব্যাখ্যা করব। ধরুন একটা কোষে একটা এনজাইম আছে, এই এনজাইমকে অন্য একটা কোষে নিয়ে যেতে হবে। তখন ভেসিকল কী করে, এই এনজাইমটাকে তার যে আবরণী আছে এই আবরণীর ভিতরে প্যাকেট করে। তারপরে কী হয়, এটা প্রথমে যায় সিস সিস্টার্নির কাছে। তো সিস সিস্টার্নি এটা গ্রহণ করে, এরপরে মেডিয়াল সিস্টার্নিতে যায় এবং সবশেষে ট্রান্স সিস্টার্নিতে যায়। এবং ট্রান্স সিস্টার্নি থেকে বের হয়ে প্লাজমা মেমব্রেন দিয়ে অন্য কোষের ভেতরে ভেসিকলটা এই এনজাইমকে পরিবহন করে নিয়ে যায়। তো এনজাইমকে যেহেতু পরিবহন করে, শুধু এনজাইম না, বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে বা বিভিন্ন ধরনের বস্তুকে ভেসিকল ট্রান্সপোর্ট করতে পারে, এজন্য ভেসিকলকে বলা হয় ট্রান্সপোর্টার। তো আশা করছি ভেসিকল সম্পর্কে এটুকু জানলেই আপনাদের চলবে। এর পরবর্তীতে আমরা শর্টকাট টেকনিকে ফিরে যাই। তো ভ্যান থেকে ভেসিকল মনে রাখবেন, এর পরবর্তীতে পার করো থেকে মনে রাখবেন পার অক্সিজম। আমি পার অক্সিজম সম্পর্কে আলোচনা করব, তার আগে একটু বলে নিই যে এটা মূলত সেই অঙ্গাণুগুলো যে অঙ্গাণুগুলো আবরণীযুক্ত। তো এই অঙ্গাণুগুলোকে কিন্তু আপনি এই বাক্যের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন। তো আবরণীগুলো তো আমি দেখালাম, এখন পার অক্সিজম সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। পার অক্সিজম সম্পর্কে আলোচনা করেই আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন পার অক্সিজম সম্পর্কে আলোচনাটা দেখে নিই। তো পার অক্সিজম এমন একটা অর্গানো যেটা আবরণীযুক্ত এবং প্রায় 50 ধরনের এনজাইম এই পার অক্সিজম ধারণ করে। পার অক্সিজমের যে নাম আছে, এই নাম থেকে পার অক্সিজমের কাজ অনেকটা বোঝা যায়। যেমন দেখুন এখানে পার থেকে পার অক্সাইড, পার থেকে পার অক্সাইড, এবং অক্সি থেকে অক্সিডেটিভ, এবং পার অক্সিজম হলো একটি অক্সিডেটিভ অর্গানেলস। তো অক্সিডেটিভ বলতে কি বোঝায়, অক্সিডেটিভ হলো যে অক্সিডেশনের রেজাল্ট বা অক্সিডেশন হয়েছে তার ফল হলো অক্সিডেটিভ। তো পার অক্সিজম হচ্ছে একটা অক্সিডেটিভ অর্গানেলস যেটা কি করে, কোষের ভেতরে বিভিন্ন অর্গানিক মলিকুল যেটা কোষের জন্য ক্ষতিকর সেটাকে কনভার্ট করে পার অক্সাইডে, এবং পরবর্তীতে সেটা পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। মূলত পার অক্সিজমের কাজ হলো লিপিড ভেঙে শক্তি তৈরি করা, এবং বিভিন্ন ধরনের শক্তি তৈরির প্রক্রিয়ার সময় যে রিয়্যাক্টিভ অক্সিজেন তৈরি হয়, এই রিয়্যাক্টিভ অক্সিজেন কিন্তু আমাদের সেলের জন্য ক্ষতিকর বা ডিএনএ এর জন্য ক্ষতিকর। সেল ড্যামেজও করতে পারে, আবার ডিএনএও ড্যামেজও করতে পারে। এই রিয়্যাক্টিভ অক্সিজেন যে তৈরি হয় বিভিন্ন সময়, এই রিয়্যাক্টিভ অক্সিজেনকে কিন্তু পার অক্সিজম নষ্ট করে থাকে। তার মানে পার অক্সিজমকে অনেকটা ডিফেন্স মেকানিজম বা ডিফেন্স অর্গানেলস বলা যায়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শর্টকাট টেকনিক জানার পাশাপাশি আমরা বিভিন্ন যে অঙ্গাণু আছে এই অঙ্গাণুগুলোর ডিটেলস সম্পর্কে ডিটেলসে জানলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওর কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।